আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের টিউমারের কথা বলি, যেমন ব্রেন টিউমার, লাং টিউমার, ব্রেস্ট টিউমার, বোন টিউমার, এরকম। কিন্তু নেচার বা বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সমস্ত টিউমারকে স্ট্রেট দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা ডাক্তারি ভাষায় বেনাইন টিউমার, BENIGN, বেনাইন টিউমার, বাংলায় বলতে পারি অক্ষতিকারক টিউমার, শান্তশিষ্ট ভদ্র টিউমার। কেন বলছি এরকম, যে এই টিউমারের বৈশিষ্ট্য হলো যে আকারে ছোট হোক বড় হোক, কিন্তু যে টিস্যু থেকে এই টিউমারের উৎপত্তি বা শুরু, সেই টিস্যুর সীমানার বাইরে সে যাবে না। আশেপাশের কোনো গ্ল্যান্ড বা লসিকানা গ্রন্থিকে সে সেখানে সে আক্রান্ত করবে না, দূরের কোনো অঙ্গপ্রত্যঙ্গে ছড়াবে না। এই হলো মোটামুটি আমরা বলছিলাম যে বেনাইন টিউমারের কথা। এবার আসি ম্যালিগন্যান্ট টিউমারের কথা। ম্যালিগন্যান্ট টিউমার বা ক্ষতিকারক টিউমার কি তার বৈশিষ্ট্য? প্রথমত এই টিউমার এক জায়গায় স্থির থাকবে না, অন্তত তিন রকম ভাবে ছড়িয়ে পড়তে পারে। যেমন একটা সরাসরি কন্ট্যাক্ট বা সংস্পর্শের মাধ্যমে, এই টেবিলের উপর যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়, পরবর্তীতে এই নেম প্লেটের মধ্যে চলে আসতে পারে, আবার উল্টাটাও হতে পারে। দ্বিতীয়ত, আমাদের শরীরে ওই যে বলেছিলাম যে একটা লসিকা নালী বা লিম্ফ্যাটিক চ্যানেলের একটা জাল থাকে, রক্তনালীর যেমন একটা জাল থাকে, এরকম আরেকটা জাল থাকে সারা শরীরে একদম কেন্দ্রের দিকে ধাবিত, এরকম একটা এই যে লসিকা নালী, এইখানে সৃষ্টিকর্তা আবার মাঝখানে মাঝখানে পাহারাদারের মতো কিছু বসায় রাখছে, সেগুলির নাম আমরা বলি লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি, সহজ কথায় সবাই বলে গ্ল্যান্ড। তো এই যে এই গ্ল্যান্ড গুলো আক্রান্ত হতে পারে, প্রথমে আশেপাশের গুলো, তারপরে আস্তে আস্তে দূরের দিকে, এইগুলো ম্যালিগন্যান্ট টিউমারের দ্বিতীয় বৈশিষ্ট্য। আরেকটা ছড়ানোর পদ্ধতি হলো, যদি কোনো কারণে যদি রক্ত প্রবাহের মধ্যে মিশে যায়, তাহলে রক্ত যায় না কোথায়, সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই যে ম্যালিগন্যান্ট টিউমার যেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, এই জাতীয় টিউমার শরীরের যে কোনো অঙ্গে হোক না কেন, তাকে আমরা সহজ কথায় বলি ক্যান্সার। যদিও বৈজ্ঞানিকভাবে সঠিকভাবে যদি বলি, তাহলে সব ধরনের টিস্যুর ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা ক্যান্সার বা কার্সিনোমা বলতে পারি না। যেমন আরও অনেক রকম আছে, সেগুলো আমি বলতে চাচ্ছি না, আমি সহজ করে যেটাকে প্রচলিত হয়ে গেছে সেটা হলো শরীরের যে কোনো জায়গার ম্যালিগন্যান্ট টিউমারকে বলি আমরা ক্যান্সার। তো ক্যান্সার আর টিউমারের মধ্যে তাহলে সম্পর্কটা কি, পার্থক্যটাই বা কোথায়? সম্পর্কটা হলো, আমরা ওই যে কেমিস্ট্রি যেটা সূত্র বলেছিলাম যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এখানে আমরা বলবো সব ক্যান্সারই টিউমার। কারণ টিউমার তো দুই রকম, একটা দিয়ে আমরা বলছি ক্যান্সার, তার মানে ক্যান্সারটা অবশ্যই টিউমার, কিন্তু সব টিউমার ক্যান্সার না। যে টিউমার এক জায়গায় থাকে, ওই যে বলছি বেনাইন টিউমার, অক্ষতিকারক টিউমার, যেখানে বড় হয় ওইখানেই বড় হয়, অন্য কোথাও আক্রমণ করে না, তাকে আমরা ক্যান্সার বলি না। আর যে টিউমার ছড়িয়ে পড়ে নানানভাবে, সেটাকে আমরা বলি ক্যান্সার। অর্থাৎ সব ক্যান্সার টিউমার, কিন্তু সব টিউমার ক্যান্সার না। এই কথার মধ্যে আছে ক্যান্সার নিয়ে শুধু নিরাশার বাক্য নয়, আমরা কিছু আশার কথাও যে শোনাতে চাই, সেই আশার বাণীটা আছে এই জায়গায় যে টিউমার হলেই ক্যান্সার না।